মা হতে যাচ্ছেন পরিমণি জানালেন নিজেই। মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি। আজ সোমবার দুপুরে প্রথম আলোকে নিজেই এই খবর জানালেন তিনি। সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়ে একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে পরিমণিকে ধন্যবাদ জানিয়ে নিজেকে অভিনন্দিত করেছেন রাজ। পরিমণি জানান, গিয়াসউদ্দিন সেলিমের ছবি গুনিনের সেটে তাদের পরিচয় ও প্রেম। শুটিং করতে গিয়ে এক অন্যরকম রাজকে আবিষ্কার করেন তিনি, তারপর তাদের প্রেম গড়ায় পরিণয়ে। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছিলেন পরিমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন সেলিম নিজেই। শরীফুল রাজ বলেন, খবরটা জেনে কি পরিমাণে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আই এম প্রাউড অফ হার। জীবনসঙ্গী হিসাবে পরিমণি কেমন জানতে চাইলে তিনি বলেন, সে কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমিও না। ভাবছি দুজনের কবরটাও যেন একসঙ্গে হয়। পরিমণি বলেন, আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে আমি জানতে পারি যে আমি মা হতে চাচ্ছি। প্রথম মাস চলছে, মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি মনে হচ্ছিল আমি যেন উড়ছিলাম। ভাবছিলাম, আল্লাহরে, দুনিয়াদারি কেমন যেন হয়ে গেল। মনে হচ্ছে বিশাল পাখা হয়ে গেছে আমার। আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইম্যান, অনেক শক্তি আমার। পরিমণি জানান, চিকিৎসক তাকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, আগামী দেড় বছর একদম ছুটি, বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই, প্রপারলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই। আইসক্রিম ছবিটির মাধ্যমেই চলচ্চিত্র অভিষেক হয় শরীফুল রাজের। সর্বশেষ নেটওয়ার্কের বাইরে ছবিতে দেখা যায় রাজকে। অন্যদিকে ভালোবাসা সীমাহীন ছবির মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় পরিমণির। পরিমণির মুক্তিপ্রাপ্ত শেষ ছবি স্ফুলিঙ্গ। আচ্ছা, তাহলে আপনার এই বক্তব্যটা আমরা নিউজে ব্যবহার করলাম। থ্যাংক ইউ। পার্টি দিবেন কবে? ওকে, হ্যাঁ, পার্টি আরে মার বাচ্চার পার্টি হবে, বাচ্চা যদি পৃথিবীতে আসবে ওই জন্য পার্টি হবে। আচ্ছা ঠিক আছে, পার্টি হবে এখন। আচ্ছা ঠিক আছে, আর 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 হচ্ছে এখন আপনি কেমন আছেন সব মিলে? শারীরিক অবস্থা কেমন? ভালো আছি ভাইয়া। আচ্ছা, আর মা হতে যাচ্ছেন, এই অনুভূতিটা কি একটু শেয়ার করবেন? যখন আজকে ডাক্তার যখন আমাকে মানে কনফার্ম করলো যে এটা পজিটিভ, তখন বিশ্বাস করে আমাকে মনে হয়েছে যে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ইমেন্টটা আমি। কংগ্রাচুলেশন আপনাকে, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।